হ্যালো ইউটিউবের বাগান প্রেমীবাসী, বিলেতের বাগান বাড়ির একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরে আজকে একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আসলে ব্যস্ততার জন্য ভিডিও আপলোড করা সম্ভব হয়নি, আর দেখতে দেখতে কিন্তু সামার চলে গেল, এখন অক্টোবরের শুরু, অনেক ঠান্ডা পড়তে শুরু করেছে। আজকে রবিবার, অক্টোবরের 2 তারিখ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার গ্রিন হাউসে কিছু ভেজিটেবল এবং যেগুলো আজকে আমি হারভেস্ট করবো। আর এখানে দেখতেছেন এগুলো বাইরে সিমের গাছ, প্রচুর সিম এসেছে, তবে সবগুলো সিম তো আর বাঁচবে না এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে। আর কিছু কিছু সিম আছে যেগুলো বড় হয়ে গেছে, সেগুলো কয়েকদিন মধ্যে হারভেস্ট করা যাবে। এই যে এখানে আরও কিছুদিন যদি সামার পাওয়া যেত তাহলে এই যে উপরে যেগুলো দেখতেছেন এই সবগুলো সিম কিন্তু বাঁচত, এখন এগুলো আর বাঁচানো যাবে না যেহেতু অনেক ঠান্ডা পড়ে গেছে। এই যে এখন আপনাদেরকে আমার গ্রিন হাউসের ভিতরে নিয়ে আসলাম। এখানে কিছু ভেজিটেবল রয়েছে যেগুলো আজকে আমি হারভেস্ট করব, যেমন এই যে এখানে দেখতেছেন সিসিংরা আছে এগুলো, তারপরে এখানে আছে এই যে ঝিঙ্গা। আর এবছর গ্রিন হাউসের ভিতরে আমি কয়েকটা মেলনের গাছ রোপণ করেছিলাম, তো সেখানে এই যে দেখুন এখানে একটা মেলন আছে, আর এই যে উপরে এই যে দেখা যাচ্ছে এখানে আরেকটা মেলন, এই দুইটা মেলন আজকে আমি হারভেস্ট করব। তো সময় তো বিবরা, এই যে সবজিগুলো দেখতেছেন এই সবগুলোই কিন্তু আমি আমার গ্রিন হাউস থেকে হারভেস্ট করেছি, এবং আজকে অক্টোবরের 2 তারিখে। গ্রিন হাউসে আসলে এটাই আমার সর্বশেষ হারভেস্ট, এর ভিতর এরপরে আর কোনো ধরনের সবজি নেই, যেহেতু ঠান্ডা পড়ে গেছে। বাইরেও কয়েকটা সিমের গাছ রয়েছে আপনাদেরকে দেখিয়েছি, যেটা সেখানে কিছু সিম আছে, সেটা হয়তো 2-1 দিনের মধ্যে হারভেস্ট করব। তো এবছরের আসলে এটাই শেষ হারভেস্ট আমার গ্রিন হাউসের ভিতরে। আর এই যে শশাগুলো দেখতেছেন এগুলো আসলে আমি বীজ সংগ্রহ করার জন্য রাখছিলাম, তো এগুলো আগামী বছর আমি এই শশা থেকে বীজ সংগ্রহ করব। আর এই যে দুটা দেখতেছেন এখানে, এই যে দুইটা, এটা হচ্ছে এই দুটা হচ্ছে মেলন, তো এই দুইটা আমার গ্রিন হাউসে ছিল। আর এই যে লাউটা, এটিও সর্বশেষ লাউ, আর এরকম বড় কোনো লাউ নেই। আর এই যে এখানে ঝিঙ্গা এবং সিসিংটা রয়েছে, এই সবগুলোই আমার গ্রিন হাউস থেকে হারভেস্ট করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর পাশাপাশি এখানে যে গাছে অনেকগুলো টমেটো দেখতেছেন, এগুলো তো আর পাকার কোনো সম্ভাবনা নেই যেহেতু শীত পড়ে গেছে। আর এই যে এখানে আছে নাগার গাছ,
এই গাছগুলো অনেক বড় হয়েছে এবং এখন শীত যেহেতু পড়ে গেছে তো এই নাগাগুলো আসলে আর বড় হবে না। তারপরে এখানেও আরো কিছু টমেটো আছে, এগুলো পাকার কোনো সম্ভাবনা নেই। সময় তো ভিউয়াররা আজকে এ পর্যন্তই, আবার কথা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।